जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमी आपनादेर एई भिडियोर माध्यमे आलोचना करब आगामीकाल छठ पूजार दिन सूर्यदेव के प्रसन्न करे आय उन्नति बृद्धि करार जन्य आपनारा कि करबेन। आर सेई प्रसंगे आज आमी आपनादेर एकटी उपाय बा क्रियार कथा बोलबो, जार फले आपनी आपनार संसारे तथा आपनार परिवारे आय उन्नति करते सक्षम हबेन। बंधुरा, आमरा आपनारा सकलेई जानी जे आगामीकाल छठ पूजार दिन जेखने छठ माइया एवं सूर्यदेवर पुजो करा हय। एई सूर्यदेव तथा सूर्य नारायण सर्वशक्तिमान, और एई सूर्य नारायण के प्रसन्न करते पारले जीवने आर कखनोई पेछन फिरे ताकाते हय ना। एवं ठीक तारी साथे साथे अति सामान्य आपनार बाड़ीते थाका एई एकटी जिनिस आपनी जदि सूर्यदेवर उद्देश्य छुड़े दीते पारें, ताहले सूर्यदेव तथा सूर्य नारायणेर आशीर्वादे आपनार जीवने नानान दिक थेके अर्थ उपार्जनेर रास्ता खुले जाबे। आर एटा आमी आपनादेर सुनिश्चित भावे बोलते पारी। बंधुरा, आपनादेर हाते जेमन अर्थ बा टाका पैसाय परिपूर्ण थाकबे, ठीक तेमनी आपनादेर बाड़ती खरच एकेबारे बंध हये जाबे। एर फले अर्थ संचयर परिमाण बृद्धि हबे। एवं एकी संगे जदि आपनी प्रत्येक रविवार एई जिनिसगुली सूर्यर दिके छुड़े देवार पाशापाशी एकटी अत्यंतई छोटो अथच महाशक्तिशाली मंत्र उच्चारणेर मध्य दिए सूर्यदेव तथा सूर्य नारायणके प्रसन्न करते पारेन, ताहले आपनारा जा चाइबेन ताई पाबेन। আর বাড়িতে থাকা এই জিনিসটি সূর্যের দিকে ছুঁড়ে দেওয়ার পরেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার আর্থিক উন্নতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তি সহকারে কিন্তু এই বিশেষ উপায় বা ক্রিয়াটি করবেন, তবেই আপনার আর্থিক উন্নতি হবে দেখার মতো। তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল ছট পূজার দিন সূর্যদেবের উদ্দেশ্যে কোন জিনিসটি ছুঁড়ে দেবেন এবং কোন বিশেষ মন্ত্রটি আপনারা পাঠ করবেন, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সূর্যদেব আমাদের মান যশ প্রতিপত্তি এবং অর্থ এই সমস্ত কিছুই আমাদের প্রদান করে থাকেন, যা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজনীয়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, জীবনে চলার পথে সর্বপ্রথম সূর্যদেব অর্থাৎ সূর্য নারায়ণকে প্রসন্ন করা আমাদের অত্যন্তই প্রয়োজনীয়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই সূর্যদেব তথা সূর্য নারায়ণকে প্রসন্ন করার জন্য আগামীকাল ছট পূজার দিন আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। অতি অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটি দিন যাতে ভোর ভোর ঘুম থেকে ওঠার, তারপর আপনারা সকাল আটটার মধ্যে স্নান সেরে নেবেন। আর আপনারা যদি স্নান করার নিয়ম না জেনে থাকেন, এই প্রসঙ্গে একটি ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়েছে, যার লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে পেয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, আগামীকাল ছট পূজার দিন প্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হলো
সূর্যদেবের উদ্দেশ্যে এক ঘটি জল নিবেদন করবেন। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যে ঘটিটি যেন অবশ্যই তামার ঘটি হয়, সেই দিকটি আপনারা খেয়াল রাখবেন। আর এই ঘটি জলের মধ্যে যদি সামান্য কয়েকটি জিনিস আপনি মিশিয়ে দিতে পারেন, তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন, অর্থাৎ আপনার সকল মনস্কামনা পূরণ করবেন স্বয়ং সূর্য নারায়ণ অর্থাৎ সূর্যদেব। বন্ধুরা, এই তামার ঘটির জলের মধ্যে আপনাকে মিশিয়ে দিতে হবে বেশ কয়েকটি জিনিস। আর এই জিনিসগুলি হলো, প্রথমত 7টা গোলমরিচ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, সূর্যদেবের পছন্দের সংখ্যা হলো 7। তাই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য 7টি গোলমরিচের ব্যবহার করবেন। তবে কোনো রকম ভাঙা ফাটা গোলমরিচ কিন্তু ভুলেও এই উপায় বা ক্রিয়াটিতে ব্যবহার করবেন না। তারপর যেটি নেবেন সেটি হলো কিছুটা পরিমাণ লাল চন্দন এবং কিছুটা কাঁচা হলুদ এবং লাল রঙের কোনো ফুল, আর যে কোনো ধরনের লাল রঙের ফুল আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করবেন। এছাড়াও নেবেন কিছুটা পরিমাণ গুড়, কালো তিল, সিঁদুর, এবং এই উপাদানগুলি একই সঙ্গে মিশিয়ে আপনি সূর্যদেবকে নিবেদন করবেন। বন্ধুরা, লাল চন্দন দেওয়ার উদ্দেশ্য হলো আপনার সকল মনস্কামনা পূরণ হবে, আর কাঁচা হলুদ দেওয়ার অর্থ হলো আপনার কর্মস্থলের উন্নতি হবে। বন্ধুরা, এই উপাদানগুলি সূর্যদেব অর্থাৎ সূর্যনারায়ণের উদ্দেশ্যে অর্পণ করার পর আপনি 5টি মাটির প্রদীপ নেবেন, সেগুলিকে গাওয়া ঘিয়ে পরিপূর্ণ করে সলতের মধ্য দিয়ে আপনি প্রদীপগুলি প্রজ্বলন করবেন। তারপর আপনি আরও 7টি গোলমরিচ নেবেন এবং ওই 7টি গোলমরিচ আপনার হাতের চেটোর মাঝ বরাবর রাখবেন এবং জোর হাত করে বড় জোরে সূর্যদেবের উদ্দেশ্যে পাঠ করবেন একটি বিশেষ মন্ত্র। আর এই মন্ত্রটি হল ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 7 বার জপ করবেন হাতের মধ্যে গোল মরিচগুলো থাকাকালীন অবস্থাতে। তারপর বড় জোর করে আপনি সূর্যদেব তথা সূর্য নারায়ণের উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনার কথা আপনি জানাবেন, আপনার চাওয়া পাওয়াগুলি, আপনার আর্থিক উন্নতির কথা, জীবনে সুখ শান্তি বৃদ্ধি করার কথা, এবং আপনাকে যেন কখনোই কোনো কিছুর জন্য আপনাকে যেন পেছন ফিরে না আসতে হয়, সেই ক্ষমতা যেন আপনার মধ্যে থাকে, সেই সকল বিষয়ে আপনি সূর্যদেবকে জানাবেন। তারপর আপনার হাতে থাকা 7টি গোলমরিচকে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে ছুঁড়ে দেবেন। আর আপনারা যদি এই রূপ উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি, যে দিন আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই দিন থেকে মাত্র 7টি দিনের মধ্যেই আপনারা আপনাদের আর্থিক উন্নতি অনুভব করতে পারবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।